লিখা চাহান আমার হোম টাউন টাঙ্গাইল আমি একজন স্টুডেন্ট ফ্রিল্যান্সিং এর সাথে আমার এরকম কোনো প্ল্যান ছিল না বা আমি ফ্রিল্যান্সিং এ কাজ করব এরকম কোনো ওটা নিয়ে কখনো ভাবা হয়নি বাট একটা কিউরিওসিটি কাজ করতো কিভাবে কাজ করে এটা নিয়ে কি তো ঘাটাঘাটি করতে করতে একদিন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করা শুরু করি ফ্রিল্যান্সিং এ কাজ করাটা শুরু ইনস্টিটিউট থেকে ইউটিউব বা নেট থেকে না ইনস্টিটিউট থেকে শুরু করি মোটামুটি বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমার শেখা হয় এমনকি মার্কেট প্লেসেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা শুরু করি বাট কাজ করতে যে এটা বুঝতে পারি যে আমি সঠিকভাবে এখনও কাজ শিখতে পারি না বা এখনও প্রপার ওটার জন্য যোগ্য হয়নি কিছু একটা মিসিং বা ওই রকম গাইডলাইন পাচ্ছি না তো এইভাবে কিছুদিন যায় দেন আমি একটা গ্রুপে আমার কাজ রিলেটেড সমস্যা নিয়ে পোস্ট করি ওইখানে সজীব ভাইয়ার সাথে এখানে আমার সাথে পরিচয় হয় দেন ওনার সাথে আমি কথা বলি আমার কী কী সমস্যা আমি জানতে পারি উনি একজন ফ্রিল্যান্সার আমি যেমন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি উনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ফ্রিল্যান্সার অনেক ভালো একজন ফ্রিল্যান্সার তো ওনাকে সমস্যাগুলো বলার পর উনি আমার সাথে কথা বলে উনি এতটা ফ্রেঙ্কলিভাবে কথা বলে এত সুন্দর করে বুঝায় যে আমার খুবই ভালো লাগে পরে আমি জানতে পারি যে ওনার এই ওয়েব ডিজাইন রিলেটেড কোর্স আসছে বা উনি দুইটা ব্যাচ অলরেডি কমপ্লিট করছে তো আমি থার্ড ব্যাচে ভর্তি হই মানে দেখার জন্য আসলে সত্যি কতটা ভালো বুঝায় তো কিছুদিন কোর্স করার পর বুঝতে পারেন সত্যি খুব ভালো টিচার উনি খুব ভালো বুঝায় উনি একজন ব্যক্তি হিসাবে উনি যথেষ্ট ভালো মানুষ আমার সাথে কোর্স করি আর ফাইনালি এখন মনে হচ্ছে যে সত্যি এতদিন পর একজন ভালো টিচার হিসাবে কাউকে খুঁজে পেয়েছি বা গাইডলাইন করার মতো এই কাজ নিয়ে যথেষ্ট হার্ড মানে কাজ নিয়ে উনি সবসময় সিরিয়াস থাকে তো আমি পার্সোনালি মনে করি সত্যি খুব ভালো একজন টিচার আমি ভালো পার্সন থ্যাংক ইউ